নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে ব্লগে একটু নতুন ভিডিও তো তোমাদের স্বাগত সকালবেলা মেয়েটাকে দিয়ে এয়ারপোর্টে তুলে মানে ছেড়ে আসলাম মনটা একদম ভালো লাগছে না এসে শুয়েছিলাম জানো তো কোনো কাজে মন বসছে না মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। ছেলে চলে গেল বৃহস্পতিবার মেয়েও চলে গেল একটা মাস কি আনন্দে কেটেছে তো আজকে মেয়ে চলে গেল কাছে ফুল ফুটেছে রাখি দেখছি একটা মেয়ে চলে গেল মনটা একদম কিছুতেই ভালো লাগছে না মানে মেয়েরা তো সবসময় মায়ের সাথে অ্যাটাচ থাকে না এই মানে আমার ছায়া 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 হয়েছিল একটা মাস মানে ওরও ভালো লাগছে না মানে বাইরে যাওয়ার পরে ফার্স্ট এতদিন থাকলো তা যাই হোক এখন যেন কটা বাজে সাড়ে দশটা বাজে এই উঠলাম এখনো চা খাইনি মানে ভালোই লাগছে না একদম আর তোমাদের দাদা মনটা খারাপ হয়ে গেছে দোকানে যায়নি বলে ভালো লাগছে না বিকেলে যাব তা দেখো কটা বাজে দেখাই তো সাড়ে দশটা বাজে এই শোয়া থেকে উঠলাম মানে জীবনে কোনোদিন এত এত দেরি করে উঠিনি এই ফার্স্ট এমন ভাবে সাড়ে দশটার সময় উঠলাম মানে ঘুমায়নি সমানে মেয়ে ফ্লাইটে উঠে ফোন করলো চেকিং হলো মা ফোন করলো ছেলে ডিউটিতে গেল সব ফোন রিসিভ করছে শুয়ে শুয়ে উঠে যে কাজ করব একদম ভালো লাগছে না তা চলো এখন রান্নাঘরে যাই এখন একটু চা বসাই রোজের সময় সকালের টিফিন খেয়ে নিই জানো তো তা যাই হোক উঠলাম তো সাড়ে দশটায় তা আবার চাটা না খেলেও আমার বাবার মাথা যন্ত্রণা হয় সকালে চাটা তা যাই হোক এখন পনেরো এগারোটা বাজে তা তোমাদের দাদা আর আমি চা খেয়ে নিই আর তো আমি বাড়িতে একা থাকবো আজকে সেই জন্য তোমাদের দাদা ভাই সকালবেলা গেল না তা যাই হোক স্বামীরাই বোঝে বউ মানে বৌদের কষ্টটা তাই না সে চা খেয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম তা রান্না আজকে কিছুই করব না তা এখন তা রান্না করব না বললে তো বলা ভুল তা মনে কষ্ট থাকলেও পেটে তো দিতে হবে কষ্ট দুদিন তিন দিন হবে কেন এক মাস ধরে পেছন পেছন ঘুরে সারাক্ষণ দু তিন দিন কষ্ট হবে অ্যাডজাস্ট করতে দেরি একটু সময় লাগবে যাই হোক এখন তোমাদের দাদা ভাই বললো পান্তা ভাত খাবে একটু আলু পেঁয়াজটা ভাজি আর আমার রুটি আছে রুটি দিয়ে একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে নেব বেশি ঝামেলা কিছু করব না আজকে আর দেখো যে আলু পেঁয়াজটা ভেজে তোমাদের দাদাভাইকে পান্তা ভাত দিয়ে দিলাম কালকের ভাত ছিল ভাতে জল দিয়ে আর এসে লঙ্কাটা একটু ডুলে নুন নুন দিয়ে লঙ্কা দিয়ে ডুলে ভাতটা একটু মেখে দিতে বলল তা মেখে দিই আর তোমাদের দাদাভাই খেয়ে নিক আলু পেঁয়াজ ভাজা দিয়ে আমি একটু খেয়ে নিই দুপুরের খাওয়ার সময় সকালে খাবার খাচ্ছি জানো তো কী আর করবো তাতে তাতে সকালে টিফিন খেয়ে আর একটু কাজ করে আবার রান্নাঘরে ঢুকে গেলাম আজকে তো কিছু রান্না করিনি তোমাদের বললাম কালকে রাত্রে মেয়ের জন্য ফ্রায়েড রাইস করেছিলাম তা তোমাদের দাদা আজকে দোকানে যায়নি সকালে বলেছে একবার বিকেলে যাবে তা সকালে আবার স্নান পুজো হয়ে গেছে আবার প্রচন্ড গরম লাগছে এখন আবার একটু স্নান করবো আর এখন এই যে কালকের রাইসটা গরম করছে আর চিলি চিকেনটা গরম করছি আর একটু দুটো বেগুনে ভাজবো দাদা দেখাই তোমাদের এই যে কালকে রাত্রে রাইস রয়েছে সেটাকে গরম করে রাখি আর এটার মধ্যে দই জাল দই বসাবো করে দুধটা জাল দিচ্ছি আর এটার মধ্যে দুটো বেগুনে ভেজে নেবো আর চিলি চিকেন আছে রাতে কিছু করে নেবো আর ইচ্ছে করছে না রাত কিছু রান্নাবান্না করতে বোধহয় দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমালাম তারপর তোমাদের দাদু ভাই দোকানে গেলো আর আমি দেখো তৈরি হয়ে নিয়েছি ওই যে আমার দাঁতে দাঁতে আজকে আর সিটি যে হচ্ছে তার আজকে আর একদিন আর এখন এসি চালিয়েছিলাম দুপুরে এসিটা বন্ধ করে নিই দেখো এসিটা বন্ধ করে এই বেরোচ্ছি রোস্ত মেয়ের সঙ্গে যায় আজকে তো মেয়ে চলে গেল। হ্যাঁ একা মা বলেছিল কিন্তু আমি মাকে না করেছিলাম যে না এতক্ষণ মা বসে থাকতে পারবে না থাক আমি একাই যাচ্ছি তা চলো যেহেতু বাড়ির সামনেই হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এই যে দেখো বসে আছি ভেতরে পেশেন্টকে রয়েছে আরও দুই একজন বসে আছে তা আমার ডাক আসলে আমি তখন ভেতরে যাব। এই যে বন্ধুরা আজকে আজকে তাতে রুট রুট ক্যানেল ট্রিটমেন্টের আজকে চার দিন হলো আর কী বলতো আর যে তিন দিন গেছি মেয়ের সঙ্গে গেছে মেয়ে সন্ধ্যা পুজো দিয়ে একদম রেডি টেডি হয়ে তারপর আমার গেছে আমার সাথে গেছে তো আজকে তো আর তা না মেয়ে বাড়ি নেই মেয়ে তো ব্যাঙ্গালোরে চলে গেল তো সকালে বললাম তা নিজেই একা একা গেছি যে আজকে টাইম ছিল আমার ছটা থেকে তা সন্ধ্যা পুজো দিয়ে যেতে পারিনি এখন সন্ধ্যা পুজো দেবো ভাল লাগছে রা যাই হোক শরীরে তো একটা ব্যথা হয় এখন সন্ধ্যা দিয়ে নি। হেজে বন্ধুরা আবার পুরনো নিয়মে ফেরা মানে মেয়ে যতদিন ছিল সন্ধ্যার চাটা মেয়ের তৈরি করে দিত খেতাম ভালো লাগতো তো আজকে যখন চলে গেছে আবার নিজের চা নিজেকেই করে খেতে হবে বিকেলে নিজের সন্ধ্যা পুজো নিজেকেই দিতে হবে বিকেলে মেয়ে কাজগুলো আমাকে করে দিত একটা মাস মানে খুব অনেকটা রেহাই পেয়েছিলাম কিন্তু আবার কি নিজের নিয়মে ফেরা আর কি আর বলবো আর কিছু বলার নেই থাক নিজে কষ্ট হোক যাই হোক তবু ওদের জীবন যাতে সুরক্ষ ভালো থাকে সুরক্ষিত হয় আর ওরা যেন জীবনে দাঁড়াতে পারে মায়েরা তো মা বাবারা তো এই চায় যে নিজেদের যত কষ্টই হোক ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারে তা এই যে চা করে আনলাম এখন খাবো আর টিভি দেখতে যাতে খাবো আর এমনিতে দাঁতটা আজকে চতুর্থ মানে চার নম্বর দিন আজকে মুট ক্যানালিটের কি হচ্ছে একটু ব্যথাও আছে পরে কথা বলছি চলো চাটা খেয়ে নিন বন্ধুরা বসে আছি সময় আর কাটছে না বারে বারে মেয়েকে ফোন করছি ছেলেকে মেসেজ দিচ্ছি ছেলে ডিউটিতে রয়েছে তারপর ছেলে বারে বারে মেসেজ দিচ্ছে যে তুমি শুয়ে থাকো তোমার দাদার আর সিটি করেছো শুয়ে থাকো চুপ করে রেস্ট নাও আর বারে বারে মেয়েকে ভিডিও কল করছি মা ভিডিও কল করছে তোমাদের দাদাভাই ভিডিও কল করছে যে অনেক দিন বাদে আবার একা একা রয়েছে না তা যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের সাথে দেখাবে নতুন ব্লগে ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট আবার শেয়ার করে পাশে থেকো भा सुब